আজকে একটি বিরল ঘটনা নিয়ে আপনাদের সকলের সামনে হাজির। যদিও এই বানরটি গল্পের বানর নয়, এই বাস্তব বানর। আমেঠি জেলায় জগদীশপুর কমিউনিটি হেলথ সেন্টারের একটি ঘটনা, যেখানে বানর হঠাৎ হসপিটালের মধ্যে ঢুকে গিয়ে একটা স্লাইন বোতল হাতে ধরে নিয়ে বাইরে বেরিয়ে গিয়ে পান করছে। আসল সেই বানরটি অসুস্থ ছিল কিনা আমরা কেউই জানি না, এবং বানরটি সত্যিকারে যে অসুস্থ ছিল সেই কে প্রেসক্রাইব করেছে ওই বিশেষ স্লাইনের বোতলে জল খাওয়ার জন্য জানি না, এবং ওই স্লাইন বোতল জল খেয়ে আসলে সে সুস্থ হয়েছে কিনা তাও জানি না। তবে ভারতবর্ষের এটা একটা ভাইরাল বানর যা নিজেই স্লাইনের বোতলের পানীয় পান করে সে সম্পূর্ণভাবে ধম্পে করে সে ছুটে চলে গেল। এবং বিশেষ করে কর্তৃপক্ষ হসপিটালের তারা বুঝে উঠতে পারেনি যে কিভাবে তারা সে ঢুকলো এবং ওটা বের করে নিয়ে গেল, এবং এসব এ সম্পর্কে বিশেষ হসপিটাল কর্তৃপক্ষ কোনো মন্তব্যও করেনি। এখন দেখার বিষয়, হসপিটালের ওই বিশেষ স্লাইন বোতলটি চলে গেল তার বিশেষ রেজিস্টারে কী দেখাবেন, কার নামে দেখাবেন যে বানরটি কী নাম তার ছিল, যে যার ফলে তা অসুস্থ ছিল, স্লাইনটা দেওয়া গেল যা স্টক থেকে আউট হয়েছে, এটা এখন দেখার বিষয়।